ইনহেলার খুব ছোট্ট একটা ডিভাইস এবং খুব সহজের ব্যবহার কিন্তু নাইনটি পার্সেন্ট পেশেন্ট এটা সঠিকভাবে ব্যবহার না করার জন্য দিনের পর দিন শ্বাসকষ্ট কাশির সমস্যা ভুগছেন খুব সহজভাবে আমরা ইনহেলারটা কিভাবে ব্যবহার করতে পারি আসুন তা জেনে নিই প্রথমে ইনহেলারটা কিভাবে ধরতে হবে ধরতে হবে আমাদের দুটি আঙ্গুল দিয়ে থাম আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এভাবে ধরবেন ধরে প্রথমে যেটা করতে হবে আপনার এই মাউথপিসটা খুলে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আমরা সাধারণত বলি তিন থেকে পাঁচবার ঝাঁকিয়ে নিতে হবে এবং এই ইনহেলারটা যদি আপনার রিসেন্টলি কেনা হয়ে থাকে তাহলে চাপ দিয়ে দেখবেন ওষুধটা বের হচ্ছে কিনা ঠিকমতো এরপর আপনি বসে নেবেন বসে আমরা বলি মাথাটা একটু পিছনে হেলান দিয়ে নেবেন এরপরে আপনি শ্বাস ছেড়ে ইনহেলারটা মুখে নিতে হবে মুখে এমনভাবে নিতে হবে যেন আপনার যে মাউথপিসটা আছে সেটা আপনার দুই দাঁতের ফাঁকের ভিতরে থাকে কিন্তু দাঁত দিয়ে এটা কামড়ে ধরবেন না আপনি ধরবেন আপনার ঠোঁট দিয়ে আপনি ঠোঁট দিয়ে সুন্দর করে মাউথপিসটা ধরবেন এমনভাবে ধরবেন যাতে সিলিংটা খুব ভালো হয় এতে করে ওষুধ এবং বাতাস যাতে বের না হয়ে যেতে পারে এরপর আপনি শ্বাস নিবেন শ্বাসটা কেমন হবে শ্বাসটা হবে ধীরে ধীরে এবং বুক ভরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে শ্বাসটা নিতে হবে এভাবে ধীরে ধীরে বুক ভরে শ্বাস নিবেন শ্বাসটা যাতে খুব ছোট না হয় যেমন এরকম খুব তাড়াতাড়ি যাতে শেষ না হয়ে যায় এবং শ্বাস নেওয়া শুরু করার সাথে সাথে আপনি এই ইনহেলারটাতে চাপ দিবেন এটাকে আমরা বলেছি সিনক্রোনাইজ বা সিনক্রোনাইজেশন মানে আপনার চাপ এবং শ্বাস যাতে একই সাথে হতে হয় একই সাথে হবে এতে করে হবে কি আপনার যে ওষুধটাতে আপনি চাপ দিচ্ছেন ওষুধটা বের হচ্ছে এবং আপনার শ্বাসের সাথে সাথে ওষুধটা আপনার পুরো ফুসফুসে ছড়িয়ে যাবে আপনি চাপ দিলেন শ্বাস নিলেন এবার মুখ থেকে মাউথপিসটা সরিয়ে নেবেন কিন্তু আপনার দুই ঠোঁট দিয়ে বন্ধ করে মুখটা বন্ধ রাখবেন এবং শ্বাস ধরে রাখবেন দশ সেকেন্ড এভাবে আঙ্গুল দিয়ে আপনি দশ সেকেন্ড কাউন্ট করবেন এই দশ সেকেন্ড শ্বাস ধরে রাখার পর শ্বাস ছেড়ে দিবেন এবার স্বাভাবিকভাবে দুই তিনটা শ্বাস প্রশ্বাস নেবেন সাধারণত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ওয়েট করবেন তারপর পুরো প্রসেসটা আরেকবার করবেন কারণ প্রত্যেকবার সাধারণত আমরা দুই চাপ ওষুধ নিতে বলি আমরা সাধারণত দুই ধরনের ইনহেলার দিয়ে থাকি একটা হচ্ছে ব্লু ইনহেলার যখন রুগীদের শ্বাসকষ্ট হয় তখন এটি ব্যবহার করতে বলা হয় যেটাকে আমরা বলি হচ্ছে রিলিভার আরেক ধরনের ইনহেলার আছে যেটাকে আমরা বলে থাকি যে প্রিভেন্টার এটা প্রতিদিন সকালে এবং রাতে দুবার ব্যবহারে উদ্দেশ্যে দেয়া হয় এবং এখানে থাকে হচ্ছে স্টেরয়েড ওই ইনহেলারটি সেবনের পর অবশ্যই ভালো করে কুলি করে নিতে হবে এই ধরনের ইনহেলার ছাড়াও আরও কিছু ওষুধ আছে আমরা অনেক সময় মুখে দিয়ে থাকি তবে ডক্টরের পরামর্শ ছাড়া অবশ্যই কোনো ওষুধ চেঞ্জ বা অ্যাড করবেন না অ্যাজমার কারণে অনেকেই আছেন দিনের পর দিন শ্বাসকষ্ট কাশি এই ধরনের সমস্যা ভুগছেন যার জন্য দৈনন্দিন জীবন অতিবাহিত করাই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ছোট্ট ডিভাইসটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি অন্য দশটি মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আশা করি আপনার ভিডিও থেকে উপকৃত হবেন ধন্যবাদ